কত এটা দামটা জিবে 150 ভাই 150 কত কত দাম কইছে দাম কইছে 20000 বলতেছে ভাই 20000 বলতেছে বয়স হচ্ছে নাকি বয়স এখন দাঁতে দাঁত ফাঁকা হয়ে গেছে ভাই দাঁত হয় নাই দাঁত ফাঁকা হয়ে গেছে কুরবানি হবে গরু ভাই কুরবানি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুরবানি হবে তো বেচাকেনা কত বেচাকেনা কত আমরা 30 হলে বেচবো 30 জি আর কত বলতেছে দাম 20 22 20 ভাঙিবা কইছে কম 20 22 20 ভাঙিবা কইছে কম 17 18 পর্যন্ত দাম করে দর্শক শুনছেন এবং দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি আজকে যে সারগুলো রয়েছে আমরা গরুটিকে একটু ভালোভাবে দেখি দেখছেন গরুটিকে অনেক সুন্দর একটি গরু চমৎকার একটি গরু আমরা আমরা রয়েছি দিনাজপুর জেলার রানীর বন্দর হাট এবং আপনারা দেখছেন মোটা তাজাকরণের যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেব এবং আমরা এখানে আরেকটি গরু দেখছি সেটা হচ্ছে ক্রস জাতের যাতে বয়স তো হয় নাই 9 মাস মাত্র 9 মাস বয়স গরুটা তো এটা কত চাইছেন চাচা 150 চাচ্ছেন কত কচ্ছে দাম 20-25 20-25 তো কত আশা করছেন তোমরা এটা 40 পার 140 পার দর্শক শুনছেন যে 140 পার হচ্ছে ওনার এটা বেচাকেনার দাম আমরা আপনাদের দেখাচ্ছি আজকে দিনাজপুর জেলার রানীর বন্দর হাটে যে খামার উপযোগী মোটাতাজা করণের সারগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা ওই পাশেও আরেকটি ক্রস গরু দেখছি আমরা সেটার একটু তথ্যটা নেই কয় মাস বয়স হবে গরুটার ভাই 7 মাস 7 মাস কত চাইছেন হ্যাঁ 95 দাম রাখছি রাখছেন 95 কত বলতেছে আমরা শুনছি দেখছি আজকে দিনাজপুর জেলার রানীর বন্দর হাটে যে মোটাতাজাকরণের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি ভাই এটা কি দাঁত হয়েছে ভাই দাম হয়েছে না দাঁত হয়েছে দাঁতে নাই এটা কত চাচ্ছেন তোমরা 90 চাচ্ছেন কত কয়েছে এটা 70-72 পর্যন্ত কয় না কত আশা করছেন আশি পর্যন্ত আশা আছে আমরা দেখছিলাম আজকে রানীর বন্দর হাট দিনাজপুর জেলার যে মোটাতাজাকরণের সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি এখানেও আরেকটি গরু আছে আমরা সেটাও একটু দেখে নেই মুরব্বী আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন কত চাইছেন এটা 70 চাইছেন কত কত দাম 60-62 কয়েছে না কত আশা করছেন 65-65 আশা দর্শক শুনছেন যে 65-র আশা করছে 60-62 পর্যন্ত বলে দাম এখানে আরেকটি আছে এটা হচ্ছে দেশি দাঁত তো হয় নাই মনে হয় দুই দাঁত কত চাইছেন এটা 85,000 চাইছেন কত দাম কচ্ছে 70-72 আশা কত করছেন বিক্রি 75,000 দেখি এখানেও আছে আরেকদিন ভাইয়ের কাছে শাহিবল না দাঁত হয়েছে নাকি হয় না কত চাইছেন হ্যাঁ 70 চাইছেন কত আছে ভাই 60-62
কত বেচাকেনা কত 65 পার দর্শক শুনছেন এটা হচ্ছে 65 পার বেচাকেনার দাম আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার রানীর বন্দর হাটে যে সারগুলো মোটাজাকরণের সারগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি প্রচুর পরিমাণে গরু কেনা বেচা হয়েছে আজকে এই যে এখানে দেখছেন এগুলো সব কেনা বেচা হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে না বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম এটা কি ক্রস নাকি দেশি কিন্তু ক্রসের মতো লাগে আচ্ছা আচ্ছা হ্যাঁ কত চাইছেন এটা 72 চাইছেন কত পাওয়া দাম 62-63 পর্যন্ত করে কত টার্গেট করছে 66 পর্যন্ত হলে ছাড় দুই দাঁত বয়স দর্শক শুনছেন দুই দাঁত বয়স 66 পর্যন্ত হলে ছাড়বেন ঠিক আমরা আজকে দেখছিলাম রানীর বন্দর হাট দিনাজপুর জেলার যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছিলাম আপনারা জানেন এই হাটটি প্রতি বৃহস্পতি এবং সোমবারে বসে বৃহস্পতিবারের হাটটি একটু বড় হাট আর সোমবারের হাটটি একটু ছোট এখানে আরেকটি দেখছি আমরা কত চাইছেন আমি 77 ভাই তো কইল ভাঙ্গিয়া 70 ভাঙ্গিয়া চাইবা কইলেন 70 ভাঙ্গিয়া চাইবা 70 ভাঙ্গিয়া চাইতে বলছে 77,000 চাইছে আর আমরা শুনছিলাম আজকে রানীর বন্দর হাটে যে মোটাজাকরণের কুরবানির টার্গেটে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা